নিয়োগ দুর্নীতি মামলায় এখনই সন্দেহের বাইরে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেককে সন্দেহের বাইরে রাখছে না ইডি, আদালতে এমনটাই জানালো ইডির আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির জল্পনা জোরালো হচ্ছে। তৃণমূলের সাধারণ সম্পাদককে নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা চলার সময় ইডি জানিয়েছে এখন কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইডির বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। সুজয় কৃষ্ণের ভয়েস রেকর্ডিং করার পরেই তার ভয়েস ওভার মিলিয়ে দেখা হবে, সেই ব্যবস্থাও করছে ইডি আধিকারিকরা। সুজয় কৃষ্ণ অসুস্থ থাকায় এখনও পর্যন্ত তার ভয়েস ওভার রেকর্ড করা হয়নি, কিন্তু সম্প্রতি SSKM কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সুজয় কৃষ্ণের ভয়েস ওভার রেকর্ড করতে চেয়েছে ইডি আদালত। তাই এখন পর্যন্ত তৃণমূল নেতাকে তারা ক্লিন চিট দিতে রাজি নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছুতেই অভিযুক্ত নন। তিনি অভিষেকের বিরুদ্ধে কোনো সমন না থাকায় কোনো ভিত্তিতে এই আবেদন করা হচ্ছে জানতে চাইলে ইডির পক্ষ থেকে জানানো হয়, সুজয় কৃষ্ণের গ্রেপ্তারের পর তারা জানতে পারে যে সুজয়ের সাথে অভিষেকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই কারণেই তারা এখন কাউকে সন্দেহের বাইরে রাখতে চাইছেন না। পরবর্তীতে এই মামলার শুনানি হওয়ার সময় বিস্তারিত তথ্য মহামান্য আদালতের কাছে জানানো হবে বলে জানিয়েছে ইডি আধিকারিকরা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সন্দেহের তালিকায় রয়েছেন, সুজয় কৃষ্ণের ঘনিষ্ঠ হওয়ার সূত্র ধরেই কার্যত সেটা আরও একবার স্পষ্ট করে দিল ইডি আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তের তাৎপর্যপূর্ণ খবর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও একাধিক মামলায় ইডি আধিকারিকদের সন্দেহের তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।